আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। 61টি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা। নভেম্বরে ধর্ষণের শিকার 153 নারী ও শিশু। করোনায় একদিনে মৃত্যু 38, সুস্থ 2562। টেকনাফে 8,40,00,000 টাকার ইয়াবা সহ মিয়ানমারের 7 নাগরিক আটক। এবং 4 জনের সিএমপির মাস্ক বিতরণ শুরু। দ্বিতীয় দফায় 61টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার ঘোষিত তফসিল অনুযায়ী পৌরসভাগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 16 জানুয়ারি। এ দফায় 61টি পৌরসভার মধ্যে ইভিএমে ভোট গ্রহণ হবে 29টিতে, বাকি 32টি পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। করোনা মহামারীর মধ্যে এবার 4 ধাপে পৌর নির্বাচন করতে চায় ইসি। এ নিয়ে 2 ধাপের তফসিল ঘোষণা করা হলো। প্রথম ধাপে 25টি পৌরসভা ইভিএমে 28 ডিসেম্বর ভোটের তফসিল আগেই দেওয়া হয়েছে। দেশে নভেম্বরে 18 জন গণধর্ষণ সহ মোট 153 জন ধর্ষণের শিকার হয়েছেন। নারী ও কন্যা শিশু মিলিয়ে মোট নির্যাতনের শিকার 353 জন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার পরিষদের লিগেল এইড উপপরিষদের প্রকাশিত এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে মোট 353 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে 18 জন গণধর্ষণ সহ মোট 153 জন ধর্ষণের শিকার হয়েছে। 94 জন কন্যা শিশু ধর্ষণের শিকার এবং 7 জন কন্যা শিশু গণধর্ষণের শিকার হয়েছে। এছাড়া 7 জন শিশু সহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে 15 জনকে। প্রতিবেদনটি 13টি জাতীয় দৈনিক পত্রিকাকে বিশ্লেষণ করে করা হয়। দেশে করোনাভাইরাস আক্রান্তই একদিন আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 6,713 জন। একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন 2,198 জন আর সুস্থ হয়েছেন 2,562 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এদের মধ্যে ঢাকা বিভাগে 30 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, রাজশাহীতে 1 জন, খুলনায় 1 জন এবং রংপুরে 2 জন মারা গেছেন। এদিকে জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে ট্রলার সহ মিয়ানমারের 7 নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। এ সময় তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে 2,80,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক মূল্য 8,40,00,000 টাকা। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে টেকনাফের সাবরাঙের কাটাবনিয়া সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবার চালান সহ তাদের আটক করা হয়। করোনা সংক্রমণ রোধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গণপরিবহনে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আজ বুধবার সকালে নগরীর জিইসি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় পথচারী ও বাস যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সিএমপি সূত্রে জানা যায়, 4টি জোনকে ভাগ করে ক্রমান্বয়ে এসব মাস্ক বিতরণ করা হবে। এদের মধ্যে উত্তর জোনে বহাদ্দারহাট, প্রবর্তক মোড়, অক্সিজেন মোড় 2 নম্বর গেট, দক্ষিণ জোনে নিউ মার্কেট, টাইগার পাস, নতুন ব্রিজ, আন্দরকিল্লা, ওলিখা মোড়, পশ্চিম জোনে বাদামতলি, অলঙ্কার, একে খান, বড়পোল এবং বন্দর জোনে ইপিজেড মোড়, মৈজাটে, কাঠগড়, সিমেন্ট ক্রসিং এলাকায় মাস্ক বিতরণ করা হয়।